ক্লাস টুয়েলভের ইংরেজিতে পাঁচের দাগে থাকে আনসিনের দাগ। একটা প্যাসেজ দেওয়া থাকে, প্যাসেজটা পড়তে হয়, বুঝতে হয়, তারপরে প্রশ্নের উত্তরগুলো দিতে হয়। প্রশ্নগুলো বলতে চারখানা ট্রুফলস থাকে আর তারপরে তিনখানা প্রশ্ন থাকে। রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা 2024-এ মডেল কোশ্চেন পেপারগুলোতে ভালো ভালো আনসিন সব দেওয়া আছে, আমরা সেগুলো ধরে প্র্যাকটিস করে নেব। আজকে আমরা সেই বইটা থেকে মডেল কোশ্চেন পেপার 8-এ যে আনসিনটা আছে সেটা আলোচনা করবো। এটা রয়েছে পেজ নাম্বার 146। প্যাসেজটা পড়ছি, মন দিয়ে শোনো। ব্যার্ডস আর অনলি ম্যামেলস দ্যাট ট্রুলি ফ্লাই। বাদুড় হচ্ছে একমাত্র স্তন্যপায়ী যারা উড়তে পারে। ব্যার্ডস আর ফাউন্ড থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। বাদুড় গোটা দুনিয়া জুড়ে দেখা যায়। ওয়ান গ্রুপ লিভস মেইনলি অন দ্য ইনসেক্টস। একটা ধরনের বাদুড় আছে যারা পতঙ্গ খেয়ে বাঁচে, অ্যান্ড দ্য আদার অন ফ্রুটস। আবার অন্য বাদুড়গুলো ফল খেয়ে বাঁচে। এ টিপিক্যাল ব্যার্ড ইজ দ্য পিপিস্ট্রেল। একটা মার্কা মারা বাদুড় যেগুলো তাদেরকে পিপিস্ট্রেল বলা হয়। ইট হ্যাজ এ উইং স্পান অফ 8.5 ইঞ্চেস। তার একটা ডানা আছে যে ডানাকে তারা 8.5 ইঞ্চি মতো প্রসারিত করতে পারে। অ্যান্ড ইজ কভার্ড উইথ সিল্কি ফার। এবং গোটা শরীরটা সিল্কের মতো ফার দিয়ে বা পশম দিয়ে বা লোম দিয়ে ঢাকা থাকে। রেডিস ব্রাউন অ্যাবাভ অ্যান্ড পেলার বিলো। মানে লালাভ বাদামি রং উপরের দিকে থাকে এবং বিবর্ণ রং থাকে নিচের দিকে। ইট হ্যাজ এ ব্রড হেড। একটা চওড়া বড় মাথা রয়েছে। এ ব্লান্ট মাজল। একটা ভোঁতা মুখ রয়েছে। এ ট্রায়াঙ্গুলার ইয়ার্স। এবং ত্রিভুজাকার কানগুলো রয়েছে। পিপিস্ট্রেলস আর অ্যাক্টিভ ইন সামার ফ্রম ডাস্ক টু জাস্ট বিফোর সানরাইজ। গরমকালেই এই বাদুড়গুলো সক্রিয় হয়, সন্ধ্যাবেলা থেকে শুরু করে একদম সূর্যোদয় পর্যন্ত। হোয়েন দে রিটায়ার টু স্লিপ, যখন তারা ঘুমোতে যায়, আইদার অ্যালোন অর মেনি টুগেদার, হয় একা যায় অথবা অনেকগুলো বাদুড়কে সঙ্গে নিয়ে ঘুমোতে যায়। ইন ক্রেভিসেস, মানে ওই দেওয়ালের ফাটলগুলোতে থাকে। ইন রুপস, মানে ছাদে থাকে। বিহাইন্ড দ্য পাইপস অর গাটার্স, বিভিন্ন পাইপের পেছনে থাকে এবং গাটার্সগুলোর পেছনে থাকে। অর ইন হলো ট্রি, অথবা ফাঁকা বা ফাঁপা গাছে থাকে। হোয়েন দে স্লিপ দে হ্যাং হেড ডাউনওয়ার্ডস, যখন তারা ঘুমোয় মাথাটাকে নিচের দিকে ঝুলিয়ে রাখে। ফ্রম দ্য লং কার্ভড ক্লজ অফ দ্যার হাইন্ড লিম্বস, পেছনের পায়ে যে লম্বা লম্বা নখগুলো থাকে সেই নখগুলোকে কাজে লাগিয়ে তারা ঝুলে থাকে। অ্যান্ড দে অলসো ইউজ দিজ ক্লজ টু গ্রুম দেয়ার ফার। আবার তাদের গায়ের লোমগুলোকে সাজাতেও তারা ব্যবহার করে এই নখগুলোকে। দে ফিড অন ফ্লাইজ, তারা মাছি খেয়ে বাঁচে। নেটস, মানে মশাকেও খায়। অ্যান্ড স্মল বিটলস হুইচ দে ক্যাচ ইন দ্য এয়ার, এবং ছোটো ছোটো গোবরে পোকা বা আরশোলা যেগুলোকে বাতাসে তারা ধরে। ফ্রম দ্য এন্ড অফ অক্টোবর টু অ্যাবাউট দ্য এন্ড অফ মার্চ, মানে অক্টোবর থেকে শুরু করে মার্চ মাস পর্যন্ত। হোয়েন দেয়ার আর নো ইনসেক্টস অ্যাবাউট, যখন কোনো পতঙ্গ থাকে না। দে হাইবারনেট, তখন তারা শীত ঘুমে চলে যায়। পিপিস্ট্রেলস অ্যান্ড অল নাইট ফ্লাইং ইনসেক্টস ইটিং ব্যার্ডস, পিপিস্ট্রেলগুলো এবং রাতের পতঙ্গ খাওয়া বাদুড়গুলো। হ্যাভ স্মল উইক আইজ, এদের ছোটো ছোটো দুর্বল চোখ রয়েছে। অ্যান্ড দে ক্যাচ দেয়ার ফুড অ্যান্ড অ্যাভয়েড ফ্লাইং, তারা খাদ্যগুলোকে ধরে বা গ্রহণ করে কিন্তু ওড়াটাকে তারা এড়িয়ে যায়, মানে উড়তে চায় না। ইন টু থিংস বাই হোয়াট উই কল ইকোলোকেশন, তারা সেই ইকোলোকেশনের সাথে, মানে শব্দ করে সেই শব্দের প্রতিধ্বনি শোনে তারা কিন্তু শিকারগুলোর অবস্থানকে লক্ষ্য করে। দ্য ব্যাট স্কুইক্স হোয়াইল ইট ফ্লাইজ, বাদুড় কিন্তু একটা তীক্ষ্ণ আর্তনাদ করে বা চিৎকার করে যখন সে উড়ে যায়। বাট ইট স্কুইক্স আর আল্ট্রাসোনিক, কিন্তু তাদের সেই স্কুইকিংয়ের যে আওয়াজটা সেটা কিন্তু আল্ট্রাসোনিক সাউন্ড। দ্যাট ইজ সো হাই পিচড দ্যাট দ্য অ্যাভারেজ হিউম্যান ইয়ার ক্যানট হিয়ার দেম, সেগুলো এত বেশি উচ্চ তীক্ষ্ণতা সম্পন্ন হয় যে স্বাভাবিক মানুষের কান সেগুলোকে শুনতে পায় না। দ্য ইকোজ অফ ইটস স্কুইক্স গিভ দ্য ব্যাট এ কাইন্ড অফ সাউন্ড পিকচার অফ এভরিথিং দ্যাট ইজ রাউন্ড অ্যাবাউট ইট। অ্যাকচুয়ালি সেই শব্দগুলোর যে প্রতিধ্বনি হয় সেগুলো কিন্তু বাদুড়কে বুঝতে সাহায্য করে তাদের চারপাশে কী কী জিনিস রয়েছে। ব্যাটস হ্যাভ বেবিজ ওয়ান্স এ ইয়ার, বাদুড়গুলোর বছরে একবার বাচ্চা হয়। হোয়েন দ্য বেবি ব্যাট ইজ বর্ন, যখন বাচ্চা বাদুড় জন্মায়, ব্লাইন্ড অ্যান্ড নেকের, তখন সে অন্ধ থাকে, নগ্ন থাকে। অ্যান্ড দ্য মাদার ফার্স্ট পুটস ইট ইন এ পাউচ মেড বাই দ্য বেন্ডিং দে হার টেল ফরওয়ার্ড। সে মা বাদুড় কী করে, তার লেজটাকে বাঁকিয়ে একটা পাউচ তৈরি করে, সে পাউচের মধ্যে বাচ্চাটাকে রাখে। দেন সি প্লেসেস ইট অন হার ব্রেস্ট, তারপর নিজের বুকের উপর রেখে নেয়। হোয়ার ইট হ্যাংস ক্লিনজিং অন টু হার ফার উইথ ইটস ক্লজ, সেখান থেকে বাদুর বাচ্চাটা ঝুলে থাকে, তার নখের সাহায্যে ওই মায়ের লোমটাকে ধরে সেখান থেকে ঝুলে থাকে। ইট স্টেজ দেয়ার ফর অ্যাবাউট 2 উইকস হোয়াইল সি ফ্লাইজ অ্যাবাউট, এবং 2 সপ্তাহ ধরে সে মায়ের বুকে ওখানে লেগেই থাকে যখন তার মা ওড়াউড়ি করে। দেন হোয়েন ইট ইজ বিগার, তারপর যখন বাদুর বাচ্চাটা বড় হয়ে যায়, সি হ্যাংস ইট বাই ইটস ফিট ইন সাম সেফ প্লেস হোয়াইল সি ফ্লাইজ অফ টু ফাইন্ড ফুড। আবার যখন একটু বড় হয়ে যায় তখন এই মা বাদুড় কী করে, না বাচ্চাটাকে কোনো নিরাপদ জায়গায় রেখে যায়, সেখান থেকে বাদুড় বাচ্চাটা ঝুলতে থাকে আর তার মা ওড়াউড়ি করে খাদ্য সংগ্রহ করে। হোয়েন সি রিটার্নস, যখন তার মা ফিরে আসে, সি রিপ্লেসেস ইট অন হার ব্রেস্ট, ওই মা তখন বাদুড় বাচ্চাকে নিয়ে আবার বুকের সঙ্গে লাগিয়ে নেয়। ইন অ্যাবাউট 3 মান্থস দ্য ইয়াং ব্যাট বিগিনস টু ফ্লাই, প্রায় 3 মাস বয়স হয়ে যাওয়ার পর ওই বাচ্চা বাদুড় কিন্তু উড়তে শুরু করে। আমাদের ট্রুফলস চারখানা আছে, একের দাগে অ্যাপার্ট ফ্রম ব্যাটস সাম আদার ম্যামেলস ক্যান ফ্লাই, বাদুড় ছাড়াও অন্য কিছু স্তন্যপায়ী উড়তে পারে, কথাটা ভুল।
ফলস লিখবো আমরা এফ লিখবো, কিন্তু অ্যাকচুয়ালি একমাত্র বাদুড়ি হচ্ছে একমাত্র সরীসৃপ, একদম প্রথম লাইনে বলা আছে, যারা উড়তে পারে। দুইয়া থাকে আল্ট্রাসোনিক সাউন্ডস আর ইনঅডিবল টু দ্য হিউম্যান ইয়ার, ওই আল্ট্রাসোনিক সাউন্ডগুলো কিন্তু মানুষের কান শুনতে পারে না, অবশ্যই ঠিক, টি লিখবো। তিনা থাকে অ্যাট দ্য টাইম অফ ইটস বার্থ এ বেবি ব্যাট রিমেন্স ব্লাইন্ড, জন্মের সময় কিন্তু বাচ্চা বাদুড় অন্ধ থাকে, অবশ্যই ঠিক, টি লিখবো। অল নাইট ফ্লাইং ইনসেক্ট ইটিং ব্যাটস আর কল্ড পিপিস্ট্রেলস, সমস্ত রাতের পতঙ্গ খাওয়া বাদুড়গুলোকে পিপিস্ট্রেল বলে, কথাটা ভুল, ফলস। তিনখানা প্রশ্ন আছে, প্রথম প্রশ্ন রাইট অ্যাবাউট দ্য লিভিং প্লেস অফ দ্য বেবি ব্যাটস, মানে বাচ্চা বাদুড়ের বাসস্থান কোনগুলো, যে জন্মানোর সঙ্গে সঙ্গে নিজের মায়ের বুকের সঙ্গে লেগে থাকে, তারপর যখন একটু বড় হয় মা তাকে নিরাপদ জায়গায় ঝুলিয়ে দিয়ে শিকার করতে পারে। আমরা বইয়ের লাইনে উত্তর পেয়ে যাব। আমরা এই কথার উত্তর লিখবো, দেন সি প্লেসেস ইট অন হার ব্রেস্ট হোয়ার ইট হ্যাংস ক্লেঞ্জিং অন ই টু হার ফার উইথ ইটস ক্লজ, ইট স্টেজ দেয়ার ফর অ্যাবাউট টু উইক্স হোয়াইল সি ফ্লাইজ অ্যাবাউট, দেন হোয়েন ইট ইজ বিগার সি হ্যাংস ইট বাই ইটস ফিট ইন সাম সেফ প্লেস হোয়াইল সি ফ্লাইজ অফ টু ফাইন্ড ফুড, মানে দেন সি প্লেসেস থেকে শুরু করে টু ফাইন্ড ফুড পর্যন্ত, এটা পড়ে তুলে দেবো, একের দাগের উত্তর হয়ে যাবে। আমাদের দুয়ে দাগে কোশ্চেন হচ্ছে হাউ ডু ব্যাড স্লিপ, বাদুড় ঘুমায় কীভাবে, না যখন সে ঘুমায় মাথাটা নিচু করে ঝুলিয়ে দেয় আর পেছনে পায়ে যে নখগুলো আছে সেইগুলো থেকে ওর সাহায্য নিয়ে ঝুলে থাকে, এটাও আমরা বই লাইনে উত্তর পেয়ে যাবো। আমরা এই লাইনটা উত্তরে লিখবো, হোয়েন দে স্লিপ দে হ্যাং হেড ডাউনওয়ার্ডস ফ্রম দ্য লং কার্ভড ক্লজ অফ দ্যার হ্যান্ড লিম্বস, এই হোয়েন দে থেকে শুরু করে হ্যান্ড লিম্বস পর্যন্ত, এটা তুলে দেবো, এটা দুয়ের দাগের উত্তর হয়ে যাবে। আমাদের তিনের দাগে কোশ্চেন হচ্ছে ডেসক্রাইব এ পিপিস্ট্রেল, মানে পিপিস্ট্রেলের বিবরণ দাও, পিপিস্ট্রেলটা কেমন হয়, না তাদের ওই ভোতা মুখ থাকে, একটা চওড়া ডানা থাকে, সাড়ে আট ইঞ্চি পর্যন্ত প্রসারিত হতে পারে, এই কথাগুলো লিখতে হবে, এটাও আমরা বই লাইনে উত্তর পেয়ে যাবো। আমরা উত্তরে লিখবো, এ টিপিক্যাল ব্যাট ইজ দ্য পিপিস্ট্রেল, ইট হ্যাজ এ উইং স্পান অফ 8.5 inches অ্যান্ড ইজ কভার্ড উইথ সিল্কি ফার রেডিস ব্রাউন অ্যাবাভ অ্যান্ড এ পেলার বিলো, ইট হ্যাজ এ ব্রড হেড এ ব্লান্ট মাজল অ্যান্ড এ ট্রায়াঙ্গুলার ইয়ার্স, মানে এ টিপিক্যাল ব্যাট থেকে শুরু করে ট্রায়াঙ্গুলার ইয়ার্স পর্যন্ত, এটা হয়ে গেল আমাদের তিনের দাগের উত্তর। এইভাবে মডেল কোশ্চেন পেপার 8 যে আনসিনটা ছিল খুব সহজে আলোচনা করলাম, তো আনসিনগুলো তোমাদের পরীক্ষা লাগবে না, কিন্তু কয়েকটা আনসিন প্র্যাকটিস করলে তোমাদের কনফিডেন্স লেভেলটা অনেকটা বাড়বে এবং পরীক্ষা, টেস্ট পরীক্ষা বলো, ফাইনাল পরীক্ষা বলো, আনসিন করতে তোমাদের কোনো অসুবিধা হবে না। এর আগের মডেলগুলোর আনসিনও আমার চ্যানেলে আপলোড করা আছে, আমার চ্যানেলে ভিজিট করো, সেই আনসিনগুলোও দেখে নাও, তোমাদের কনফিডেন্স লেভেলটা অনেকটা বেড়ে যাবে।